আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের পদার্থবিজ্ঞান ব্যবহারিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার, প্রভাষক পদার্থবিজ্ঞান ইকবাল সিদ্দিকী কলেজ। আজকের ক্লাসে আমরা মূলত ব্যবহারিক পরীক্ষার বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা কথা বলবো ব্যবহারিক পরীক্ষায় তোমরা আসলে কী করবে, মানে অর্থাৎ পরীক্ষায় ঘরে তোমাদের করণীয়টা আসলে কী। প্রথমে তোমরা যখন পরীক্ষা হলে যাবে, তোমাদেরকে কাছে ব্যবহারিক যে নোটবুকটা আছে, অর্থাৎ আমাদেরকে প্র্যাকটিক্যাল খাতা বলি, সেটা তোমাদেরকে জমা দিতে হবে। তারপর তোমরা পরীক্ষার হলে প্রবেশ করবে। সেখানে পরীক্ষার যে ব্যবহারিক পরীক্ষার যে প্রশ্নটি থাকে, সেখানে 8টি থেকে 9টি ব্যবহারিক তোমাদের থাকে, যে কোনো একটা পার্টে। মনে কর পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা হবে একদিনে, আর দ্বিতীয় পত্র পরীক্ষা হবে আরেক দিনে। ব্যবহারিক যে কোনো একটি পরীক্ষার কথা আমরা বলছি, একই নিয়মে দুই পার্ট পরীক্ষা হবে। যে পরীক্ষার হলে প্রথমে তোমাকে যে প্রশ্নটি দেওয়া হবে, সেখানে 8টি থেকে 9টি পরীক্ষণ থাকবে, তার মধ্যে যে কোনো একটি তোমাকে পরীক্ষায় উপস্থাপন করতে হবে। এবং এই যে একটি তোমাকে আসলে মূলত দৈব চয়ন পদ্ধতি, অর্থাৎ লটারির মাধ্যমে তোমাকে সিলেকশন দেওয়া হবে। লটারিতে তুমি যেটা টানবে বা যেটা পাবে সেটাই তোমাকে করতে হবে। যদি তুমি একান্তই না পারো তবে তুমি দ্বিতীয়বার টানবে, তবে প্রথমটি পড়াই কিন্তু সবচেয়ে ভালো, তাহলে তোমার কাছে বেশি নম্বর পাওয়াটা নিশ্চিত হয়। এবার তুমি যখন একটা ব্যবহারিক তোমাকে সিলেকশন দেওয়া হলো বা লটারির মাধ্যমে তুমি একটা ব্যবহারিক পেলে, তারপর তুমি কি কাজ করবে? তোমাকে একটি খাতা দেওয়া হবে, অর্থাৎ আমরা লিখিত পরীক্ষায় যেমন খাতা দিয়ে লিখি বোর্ড পরীক্ষায়, তেমনি একটা খাতা তোমাকে দেওয়া হবে। সেই খাতায় তুমি প্রথমেই যে পরীক্ষণটি পেয়েছো সেটার মূল তত্ত্ব এবং যে ওটা একটা টেবিল আছে, অর্থাৎ হিসাব যখন করবে তুমি, যদি টেবিল থাকে, সব পরীক্ষা আবার হিসাব নাও থাকতে পারে, তবে যদি থাকে তো তুমি টেবিলটা সেখানে সুন্দর করে লিখে নিবে। নেওয়ার পরে তুমি দায়িত্বপ্রাপ্ত যিনি শিক্ষক আছেন তার কাছ থেকে তুমি একটা স্বাক্ষর নিবে। তারপরে তুমি পরীক্ষার ল্যাবের সামনে, যন্ত্রপাতির সামনে যাবে এবং পরীক্ষণটি সম্পন্ন করবে। এটি হচ্ছে তোমার পরীক্ষা হলে কাজ, এবং এই কাজের শেষে তুমি একটা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবে। এটি তোমার মূলত ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে করণীয়। কয়েকটি বিষয় নিয়ে আলোচনা না করলেই নয়, সেক্ষেত্রে প্রথমেই আমি বলবো যে ব্যবহারিক পরীক্ষার মানদণ্ড। ব্যবহারিক পরীক্ষায় পূর্বে বলেছি একটি পরীক্ষণ তোমাদেরকে সম্পন্ন করতে হবে। এর মধ্যে বিভিন্ন পার্টে কিন্তু নম্বর ভাগ করা থাকে, সেই ভাগ করার অংশগুলো আমি বলছি। যেমন মূল তত্ত্ব এখানে থাকবে 3 নম্বর, যন্ত্রপাতির ব্যবহার এবং উপাত্ত সংগ্রহ এখানে থাকবে 5 নম্বর, উপাত্তের হিসাব ও বিশ্লেষণ এখানে থাকবে 4 নম্বর, ফলাফল উপস্থাপনে থাকবে 2 নম্বর এবং ফলাফল ব্যাখ্যায় থাকবে 3 নম্বর। অর্থাৎ তিনটি যে অংশ থাকবে তার একটি অংশ আমরা বললাম, সেই অংশটিতে সর্বমোট নম্বর রয়েছে 17। আরও যে দুটি পার্ট রয়েছে তার মধ্যে 2 নম্বর পার্ট অর্থাৎ নোটবুক, অর্থাৎ আমাদের ব্যবহারিক খাতা যেটা আমরা আগে থেকে তৈরি করে নিয়ে যাই, অর্থাৎ প্র্যাকটিক্যাল খাতা যেটা, সেটা থাকবে হচ্ছে 3 নম্বর, এবং মৌখিক পরীক্ষা অর্থাৎ ভাইবা পরীক্ষাতে তোমাদের থাকবে 5 নম্বর। এই হচ্ছে সর্বমোট 25 নম্বর। আচ্ছা, এই 25 নম্বরের অংশ তোমাদের এখানে থাকবে। তোমাদের অনেকেই ব্যবহারিক পরীক্ষায় খুব একটা গুরুত্ব দাও না। আমরা জানি ব্যবহারিক পরীক্ষা কিন্তু রয়েছে 25টি নম্বর, যা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই 2 নম্বর বা 1 নম্বর বা 3 নম্বরের জন্য কিন্তু এ প্লাস পাচ্ছ না, সেখানে যদি ব্যবহারিক পরীক্ষায় তুমি পুরো নাম্বারটা পেতে পারো, এটা অবশ্যই তোমার জন্য একটা প্লাস পয়েন্ট হবে বলে আমি মনে করছি। তাই ব্যবহারিক পরীক্ষায় অবহেলা করার কোনো সুযোগ নেই, অত্যন্ত গুরুত্ব সহকারে এবং সতর্কতার সাথে সাথেই তোমাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সেক্ষেত্রে তোমাকে কিন্তু নিয়মাবলীগুলো অবশ্যই মেনে চলতে হবে। তুমি অনেক সময় অনেক শিক্ষার্থী পরীক্ষা হলে দেখা যায় যে পরীক্ষা হলে থেকে সে আশা করে যে 25 নম্বর পাবে, কিন্তু পরবর্তীতে দেখা গেলো সে নাম্বার কম পেলো, এজন্য সে মন খারাপ করে। আসলে তুমি যদি পুরোপুরি নাম্বার পেতে চাও, তোমাকে সবগুলো পার্ট যেন তোমার খাতায় থাকে সেই বিষয়ে তোমাকে অবশ্যই লক্ষ্য করতে হবে। যেমন ধরো এখানে ফলাফল উপস্থাপন, অথবা আমি ধরলাম ফলাফল ব্যাখ্যা এখানে রয়েছে কিন্তু 3 নম্বর। এখন তুমি যদি এই পার্টটি তোমার খাতায় যদি নাই লেখো, তাহলে একজন শিক্ষক তোমাকে কিভাবে 3 নম্বরটি দিবেন, এ বিষয়টা তোমাকে ভেবে দেখা উচিত। তাহলে প্রত্যেকটি পার্ট যেন তোমার খাতায় থাকে, তবেই এখানে শিক্ষক মন্ডলী তোমাকে কিন্তু পুরো নম্বর দিতে পারবে। ঠিক আছে, এবার আমরা কথা বলবো হচ্ছে মৌখিক পরীক্ষার বিষয়ে। যে মৌখিক অভিক্ষা তোমাকে যে পরীক্ষণটি সম্পন্ন করতে বলা হলো, সেই পরীক্ষণের উপর তুমি কিছু শর্ট কোশ্চেন পড়বে, অর্থাৎ এই বিষয়টা নিয়ে কী ধরনের প্রশ্ন হতে পারে
সেগুলো তুমি পড়বে। সেক্ষেত্রে তোমার যে ব্যবহারিক বই পাওয়া যায়, ব্যবহারিক বইয়ের প্রত্যেকটা পরীক্ষণের শেষে কিছু মৌখিক প্রশ্ন দেওয়া থাকে, সেগুলো তুমি ভালো করে পড়তে পারো। এবং আরও ভালো প্রস্তুতির জন্য অবশ্যই তুমি পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র পুরো বইয়ের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো ভালো করে পড়ে যেতে পারো। তাহলে আশা করি তুমি মৌখিক পরীক্ষায় তুমি ভালো করতে পারবে। এবার আমরা সর্বশেষ যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে নোটবুক লেখার নিয়ম। নোটবুক অর্থাৎ আমাদের ব্যবহারিক খাতা বা প্র্যাকটিক্যাল খাতা যেটা বলে থাকি, এটি লেখার কিন্তু কিছু নিয়ম আছে। এই এই খাতাটি আমি এখানে দেখাচ্ছি, বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের খাতা পরীক্ষায় পাওয়া যায়, যে কোনো একটা খাতা তোমাকে সংগ্রহ করতে হবে এবং এই খাতা কিছু নিয়ম আছে, কীভাবে খাতাকে তুমি লিখবে সেই নিয়মগুলো একটু আমি বলবো, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। প্রথমেই আমরা একটা খাতার শুরুতে যেভাবে আছে আমি একটা দেখাচ্ছি, খাতার শুরুতে কী হয়েছে দেখো, এখানে এখানে রয়েছে একটা ইন্ডেক্স, এই ইন্ডেক্সটা তুমি এখানে অবশ্যই সম্পূর্ণ করবে। তোমার এখানে খাতাটিতে যেমন রয়েছে 7টি পরীক্ষণ, মূলত 8টি পরীক্ষণ করলে ভালো হয়, 8টি পরীক্ষণ তুমি সম্পূর্ণ করবে এবং এখানে তুমি একটা সূচিপত্র বা ইন্ডেক্স তৈরি করবে এবং এখানে আসলে কোনটি কোন পেজ নাম্বারে আছে সেগুলো তুমি এখান দিয়ে লিখবে এবং কোন পরীক্ষাটি মূলত কয় তারিখে সম্পূর্ণ হয়েছে সে তারিখটি তুমি এখানে লিখবে। এভাবে তুমি সূচিপত্র অংশটি সম্পূর্ণ করবে। এবার আমরা আসি প্রথমে শুরুতে, এই এখান থেকে আমরা লেখা শুরু করব। প্রথম পৃষ্ঠায় অর্থাৎ এদিকে আমরা কিছু লিখবো না, ঠিক আছে? অবশ্যই ভালো করে খেয়াল করো, এই পৃষ্ঠায় আমরা কিছু লিখবো না এবং দেখো আমরা এখান থেকে শুরু করব। তাহলে এখানে হচ্ছে আমাদের চিত্র থাকবে, অর্থাৎ যে পরীক্ষণটি তুমি লিখছো সেই পরীক্ষণটির যে সংশ্লিষ্ট যে চিত্র সেই তুমি চিত্রটি এখানে লিখবে বা আঁকবে এবং চিত্রের যে নামটি আছে সেটি তুমি নিজ দিয়ে লিখবে। এবার আমরা আসি পরীক্ষণের নাম। দেখো এখানে লেখা আছে নেম অফ এক্সপেরিমেন্ট, অর্থাৎ পরীক্ষণের নাম, এই অংশে তুমি পরীক্ষণের নাম লিখবে। যেমন আমরা একটি এটি ব্যবহার দেখাই, এখানে এটি ব্যবহার দেখালে মনে হয় বিষয়টা আরও বেশি ক্লিয়ার হবে। এটি মনে করো একটা ব্যবহার এখানে দেখতে পাচ্ছি, ভার্নিয়ার পদ্ধতিতে তারের উপাদানের ইয়ংয়ের গুণাঙ্ক নির্ণয়। এই পরীক্ষণের নামটি আমি এখানে লিখলাম এবং এখানে দেখো ডেট দেওয়া আছে, এখানে তুমি তারিখটা দিবে এবং পেজ নাম্বার, অর্থাৎ এটি আমরা প্রথম থেকে যদি পৃষ্ঠের নাম্বার দিয়ে আসি তাহলে এটা কয় নাম্বার হয়, তোমার একটা পেজ নাম্বার, তোমার অ্যাকাউন্টটি ব্যক্তিগত, তুমি প্রথম থেকে সিরিয়ালি পৃষ্ঠের নাম্বার দিয়ে আসবে। এবং লাস্টে আছে এক্সপেরিমেন্ট নং, দেখো এখানে আছে পরীক্ষণ নং 6, অর্থাৎ 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এভাবে তুমি 8টি বা 9টি এক্সপেরিমেন্ট করবে, প্রত্যেকটির একটা করে নাম্বার দেওয়া থাকবে। এবার তুমি লিখলে এবং এখানে শুরুতেই তোমার থাকবে হচ্ছে মূল তত্ত্ব বা যেটা তত্ত্ব আমরা কি বলি তত্ত্ব, তারপরে যন্ত্র, তুমি ধারাবাহিকভাবে এই অংশগুলো লেখা শুরু করবে, ঠিক আছে? তারপরে কাজের ধারা প্রত্যেকটা অংশ তুমি এভাবে লিখবে। লেখা শেষের দিকে তোমাকে খেয়াল রাখতে হবে, এবার তুমি লিখে লিখে যাবে, তোমার যত পৃষ্ঠা লাগে তুমি এখানে লিখবে। এবং দেখো তোমার যখন হিসাবের জায়গাটা আসবে, আমি এখানে দেখাচ্ছি হিসাব, এই হিসাবের অংশটা তোমাকে এই যে সাদা অংশে আছে এই সাদা অংশে তোমাকে কিন্তু এখানে লিখতে হবে, এখানে হিসাব, হিসাবের বিষয়টা তুমি এখানে লিখবে। এবং এই যে যে পৃষ্ঠা তুমি হিসাবটা লিখছো, মূলত হিসাব তুমি কোন পৃষ্ঠা লিখবে, এরকম সাদা পৃষ্ঠা অনেক রয়েছে। তুমি তোমার যেখানে যে পর্যবেক্ষণ ও সন্নিবেশন, অর্থাৎ ডাটার যে শখটা থাকবে, তুমি যে যেখান থেকে পাঠ গ্রহণ করবে সেই পাঠের যে শখ থাকবে বা টেবিল থাকবে, সেই টেবিলের যে অপোজিট পৃষ্ঠায় তুমি এখানে হিসাবটা লিখবে এবং এখানে তুমি টেবিল থাকলো এবং তারপরে তুমি পর্যায়ক্রমে তোমার যতগুলো পৃষ্ঠা লাগে তুমি এখানে লিখবে এবং শেষ পর্যায়ে সতর্কতা এবং আলোচনা বা মাধ্যমে তুমি তোমার পরীক্ষণটি সম্পন্ন করবে। আশা করি তুমি তোমার তুমি বোধগম্য হয়েছে কীভাবে তুমি ব্যবহারিক পরীক্ষা লিখবে। দেখো সর্বশেষ যে ধাপ ফলাফল, তারপর সতর্কতা ও আলোচনার যে পার্টি রয়েছে এই পার্টির মাধ্যমে তুমি একটি পরীক্ষণ সম্পন্ন করবে। এভাবে তুমি সবগুলো পরীক্ষণ সম্পন্ন করবে। অবশ্যই একটা পরীক্ষণ লেখার পর একটি পৃষ্ঠা তুমি ফাঁকা রাখবে, তারপর আবার দ্বিতীয় পরীক্ষণটি শুরু করবে। এভাবে তুমি পরীক্ষণ শুরু করলে এবং ইন্ডেক্স নাম্বার দিয়ে সম্পন্ন করবে। অবশ্যই নোটবুকটা যেন লেখাগুলো যেন পরিপাটি হয়, লেখা সুন্দর হতে হবে এমনটি নয়, অবশ্যই যেন পরিপাটি এবং স্পষ্ট হয় লেখাগুলো। এবং অনেকেই তোমাদের মধ্যে একটা প্রবণতা আছে যে তোমরা ছোট ভাইকে দিয়ে বা অন্য কাউকে দিয়ে তোমাদের ব্যবহারিক খাতাগুলো লিখিয়ে নাও, এটি কিন্তু মোটেই উচিত না। নিজের খাতাগুলো অবশ্যই নিজে যত্নশীলভাবে তোমাকে লিখতে হবে। এখানে যেহেতু 5টি নম্বর রয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার জন্য। এভাবে এই সবগুলো নিয়ম মেনে চলে বিভিন্ন অংশগুলো সঠিকভাবে লিখে যদি তুমি পরীক্ষায় অংশগ্রহণ করো তাহলে আশা করি তুমি ব্যবহারিক পরীক্ষায় পুরো নম্বর তুমি পাবে। আশা করি বিষয়গুলো তোমাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো পরবর্তী ক্লাসে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।